চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দুদিন ধরে তো হলদি মেকআপ লুক, তারপর ফটোশ্যুট, দুদিন ধরে ভিডিও দিলাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করি। আর আমার এখনও কিছু ভিডিও করা আছে, একটা ডান্স ভিডিও আছে, তো পরে পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা দেখে নাও প্লিজ। আশা করি তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে। আমি ভিডিও দুটোর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি বলেছিলাম যে নেক্সট তোমরা কী মেকআপ লুক দেখতে চাও, তো আমার কিছু বন্ধু বলেছে পার্টি মেকআপ, আর কিছু বন্ধু বলেছে ব্রাইডাল মেকআপ। তো আমি অবশ্যই তোমাদের সাথে সেই মেকআপ ভিডিও শেয়ার করব, কিন্তু কিন্তু আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার পর। তো তোমরাই পারো আমার এই 1K সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি করে দিতে। তো প্লিজ তোমরা 1K সাবস্ক্রাইবার আমার করে দাও, আর যখনই আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমি ওই তারপরেই তোমাদের সাথে দুটো মেকআপ লুকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমি দুটোই করবো, পার্টি মেকআপ লুকও করবো আর ব্রাইডাল লুকও করবো। তো দুটো মেকআপ লুকই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাক। তো যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব যে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সাথে মেকআপ ভিডিও আমি শেয়ার করব, শুধু পার্টি মেকআপ বা ব্রাইডাল নয়, আমি আরও সুন্দর সুন্দর মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের এই সাহায্যটুকু আমার দরকার। তো আমার 1K সাবস্ক্রাইবার হতে আরও কিছুটা বাকি আছে। তো তোমরা যারা আমার নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে দাও তো খুব তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সাথে নতুন নতুন মেকআপ ভিডিও শেয়ার করব। তো আমার এইটুকুই বলার ছিল। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আর বেশি বকবক না করে ফটাফট আজকে দিনটা স্টার্ট করা যাক। এটা কি, এটা কি, এটা আমার ননাই, দেখো দেখো সবাই দেখো, এটা হচ্ছে আমার ননাই, আমার ননাই, ননাই মুখে ছোট্ট বড় একটা গ্লাস ঢুকিয়েছে, আয় দেখো গ্লাসটা, দেখেছ ওই গ্লাসটা, এবার আমাকে আর দেবে না, দাও 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 দেখি দাও, এই দাও 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 দাও, এই 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 ধরেছি, এই ধরেছি 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 ধরেছি, এই পেয়ে গেছি পেয়ে গেছি, আর দেবো না আর দেবো না আর দেবো না, এখানে সিট কর সিট কর সিট কর, দেবো সিট কর সিট, হ্যান্ডশেক কর, দাঁড়া হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক, আচ্ছা ঠিক দেবো, আগে হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, এটা দেবো, এটা দেবো দেবো, এটা হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, ওরে বাবা রে, ও রে দেখো হ্যান্ডশেক করে নিয়েছে আমার নানাই, হ্যান্ডশেক করে নিয়েছে, নাও নাও, কেন দেবো এক্ষুনি গলায় আটকে দিবি, এক্ষুনি গলায় আটকে দিবি, কেন দেবো। তো আমরা এখন যাচ্ছি পেস্তাকে পটি করাতে, আর পেস্তা পটি করে হচ্ছে আমাদের দিয়াদের বাড়িতে। তো চলো পেস্তা ওখানে গিয়ে অনেক খেলা করে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, পেস্তা এখন যাবে দিদার বাড়ি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর তো এই হচ্ছে খামার, তো এখানেই পেস্তা পটি করে। তো পেস্তার পটি করাটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব না, পেস্তার সাথে এখানে খেলবো আমরা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পেস্তার পটি হয়ে গেছে, তো পেস্তার পটি হয়ে গেছে, পেস্তা এখন খেলবে। তো দেখো দড়িটা কিন্তু ভাইয়ের হাত থেকে কেড়ে নিয়েছে, তো এখন পেস্তা খেলবে, ওরে বাবলে ওরে বাবলে ওরে বাবলে, ধর 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 ননিকে ধর ননিকে ধর, ওরে বাবলে ওরে বাবলে, সিংহমশাই আমাদের সিংহমশাই, ওরে বাবরে কি লাগ হয়েছে কি লাগ হয়েছে, ননি ননি কাম ননি কাম কাম, মেরে দিবি নাকি, হ্যাঁ
এই ওরে বাবলে ওরে বাবলে ওরে বাবলে। তো দিয়াদের খামার থেকে দুটো ডাব পাওয়া গেছে, তো চলো বাড়ি যাই, দেখি ডাবের মধ্যে আদৌ জল আছে কি না। তো আমার হাতে একটা আছে আর ভাইয়ের হাতে একটা আছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের পেস্তার পটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। নানি আমি যাবো না, তুই থাক, চললাম আমি। টাকা দিয়ে টাকা নানি। তো ননি পা ধুয়ে নিচ্ছে, দেখো পটি করে এসে পা ধুয়ে নিচ্ছে। ব্যাস চলো ঘরে চলো। আর ওই দেখো আমাদের চিমড়ি, আমাদের চিমড়ি চিমড়ি। দেখো ভাই বাড়ি এসি, ডাবটার মধ্যে দেখছি জল আছে কিনা। তো দেখো অনেক জল, একটু ফুটো হয়েছে। তো দেখো কতটা জল, তো আমরা এটার মধ্যে জলটা ঢালবো, যদিও ডাব দুটো তুলনায় আমাদের এটা অনেক বড়। দুটো ডাব ছিল মানে আজকে নিয়ে এসেছি, আর একটা অলরেডি আগে ছিল। ভাই একবার দেখি দে, তো এটা নারকেল হয়ে গেছে মনে হয়, জানি না ঠিক ডাব না নারকেল বুঝতে পারছি না। এটা তো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো এবার এইটা কাটা হবে, দেখা যাক এটার মধ্যে জল আছে কি না। আর এখানে আমার নানি আছে, আমার নানি বসে বসে দেখছে। তো দেখো বন্ধুরা এই তিনটে ডাব থেকে এতটা জল হয়েছে, তো অনেকটাই জল পেয়েছি। তো চলো এবার এটা একটু ফ্রিজে রাখবো, ঠান্ডা করব, তারপর আমরা খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরবেলা আমাদের কী রান্না হয়েছে। তো দেখো এখানে ভাত আছে, এখানে আছে ঢেঁড়স ভাজা, এখানে আছে ডাল, এটা কিন্তু কলাইয়ের ডাল, আর এখানে আছে ডাটা আলু দিয়ে পোস্ত, আর এখানে আছে ডিমের কারি। তো চলো আমরা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো কার কার ডাটা আলু পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো দুপুরবেলা একটু শোবো, তো এখানে আমরা এসিটা চালিয়ে দিয়েছি, তো একটু শুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা কথা বলবো। তো চলো এখনকার জন্য টাটা। তো দেখো বিকাল হয়ে গেছে আর ডাবের জলটা এখন আমরা খেয়ে নেবো। তো ডাবের জলটা আমরা এই ঘটিটাতে ঢেলে রেখে দিয়েছিলাম যাতে আমাদের বাড়তে সুবিধা হয়। তো দেখো অনেকটাই হয়েছে, তো আমাদের চারজনের জন্য আছে, আর আছে পেস্তার জন্য, তো পেস্তাও খাবে। তো চলো তোমরা দেখে নাও। তো পেস্তাকে ছাড়া আমরা খেতে পারি না, আর এটা পেস্তাতে পেস্তাকে দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু শুধু এটা ফলের একটা রস মানে ডাবের জল আর কি, তো পেস্তাকে দিলে কোনো প্রবলেম নেই, তাই জন্য পেস্তাকে আমরা দিয়েছি। তো দেখো পেস্তা খাচ্ছে এখন। তো বন্ধুরা আজকে আর তোমাদের সাথে বেশি বড় ব্লগ শেয়ার করলাম না, খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো তোমরা ওয়েট করে থেকো, আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।